हेलो गाइस वेलकम बैक टू माय चैनल चले नतुन ब्लॉग नहीं कम आज तुम्हारा सबा आशा हो तुम्हारा सबाई खूब भलो आज सुस्थ आमी खूब भलो आची। तो आज नतून एक दिन तुम्हारे साथ कथा आज बृहस्पतिवार तो सबाई के बोल गुड मॉर्निंग। तो देखो कैंडलखाने शीतकाले एकदम जोरसोर हो घुमा और हमारे टिफिन टिफिन खावा ब्रेकफास्ट करब और आज के टिफिने आज कल के रात फ्राइड हो चिकेन होता दिए आज के ब्रेकफास्ट सारब और आकाश तो बैरिए गए और बाबार आज के पिकनिक आबाओ बैरिए गए। तो आज के सरम रान्ना बानना किछु होबे ना मार निरामिष बृहस्पतिवार। तो आमी एकटा डिम सेद्ध करे नेब और कैंडो डिम सेद्ध दिए भात खाबे और आमादेर हच्छे भाते भात होबे आज के। ओरा थाकले बाबा आकाश ओरा थाकले ओरा खाय ना भाते भात ओरकम सेरकम तो ओइजन्य करा हय ना। तो आज माके बोलेछे आर किछु रान्ना बानना होबे ना एकदम भाते भात खावा होबे। तो ओइ ब्यापार और एखन जा ठंडा पड़ेछे बलार मतो ना भीषण ठंडा पड़ेछे एदिके। तो चोखलू देखे बुझते ही एकदम जला जला दिखे मैं हावाटा दिखे ना से छिड़े छिड़े जा। तो जाहक एवारे जाबारे चलो जा छादे छादे थे घुरे आसि गाचे जल टल दी दिए तरपे आसब इसे तरह ब्रेकफास करब। तो चलो मार साथ सकाल सकाल कथबार्ता हो गए और चलो एबार उठा जा छादे जाबारे। मारा तो ठंडा पड़े और कैंडू तो उठते ही चाहसे ना घूमिए घूमिए जा छादे आब चलो चलो छादे आब चल ठंडा और पेड़े उठे ना सर की एत ठंडार मध्य हमारा बेंगालोर एत ठंडा पाई तो और फार्स नहीं बोलते गले फार्स्ट ठंडा तो वोज और खूब प्रॉब्लम हो जाहक चलो हाँ छादे जाए कत बार तुम्हारे बोल छादे आई छादे आई छादे आई एखे गए उठते ना। तो मगटा आना है जल टल देव गाचे तो मगटा नीचे तो नीचे देते ना एक ग्लस नहीं चलो छादे छद 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 लागसे ना लेबू शेष चलो नीचे जावा जा नीचे ना छादे গিলটা বসানো হয়েছে এটা ছিল না এটা ফাঁকা ছিল তো এখানে এটা কালকে বসানো হয়েছে টলু এসে টলু এইখানে রাখো এগুলো সব ডাল নেই যে এগুলোকে কি কলাইয়ের ডাল নাকি এগুলো কিসের ডাল
সব গাছে হয়েছিল। তো মেম্মারা ডাল গাছ করেছে, তো হয়েছিল, কেটে দিয়েছে গাছ, সেই গাছটা কেটে দিয়ে ওখানে আমাদের গ্যারেজ হয়েছে। তো আরো হয় এবারে, মানে গাছগুলো অনেক এ হয়ে গেছে, তো এই কটা হয়েছিল। আর একটু জল লাগবে। এটাতে এখন একটাও কুড়িও আসলো না এই গাছটা। এই গাছগুলো কুড়ি অন্তত এসেছে। ফ্রাইড খেলাম, চা খাচ্ছি, ফ্রাইড খেয়েছি, ফ্রাইড, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, ফ্রাইড, আচ্ছা, কত ঘি মশলা খাচ্ছি পরে বুঝতে পারবে, এখন না, পরে এখন বুঝবো, এখন তো খাই, খেয়ে নি তারপরে বুঝবো না, হ্যাঁ হ্যাঁ, এখন খাই তারপর পরে বুঝা হবে। তো দারুণ ঠান্ডা লাগছে, ছাদে এসে তাও একটু বেটার লাগছে আর কি, নিচে তো পুরো জমে যাওয়ার মতো ঠান্ডা, আর জ্যাকেট খোলা যাচ্ছে না, তো ওপরে এসে আবার বেশ ভালো রোদ আছে, ভাবছি জ্যাকেটটা খুলে নি, তারপর নিচে গিয়ে স্নানে চলে যাবো। রোদ থেকে স্নানে গেলে একরকম না, তো আর স্নান করাই হবে না। তো যাই হোক, চলো একটু রোদে ঘোরাফেরা করি, তারপরে নিচে যাবো। বেশ ভালো রোদ আছে, আর ক্যান্ডেও ঘুরছি, নিচে তো পুরো নেতাচ্ছিল ঠান্ডা, দুটো করে জামা পড়ছে এখন। তো কালকে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কি প্রত্যেক দিনের একই রুটিন, কি শেয়ার করব, ওই জন্য আর কালকে ব্লগ দিইনি। তো তোমাদের সাথে একটা দিন দু তিন দিন না কথা হয় না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ভাবলাম চলো আজকে যা করবো টুকিটাকি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। কলুতে উঠবে, কলুতে উঠবে, কলুতে উঠবে, কলুতে ছন্টা।
আর কন্দা আর ঝন্তা ঝন্ত ওর আবার মুখে ফোড়াগুলো হচ্ছে। তো মেডিসিন লাগিয়ে দিয়েছি, কিমুটা ওর কিমু লাগিয়ে দিয়েছি, তো সেরে যাব সেরে যাব। ও কি হাওয়া, কি হাও দিচ্ছে, এখানে কান্নাইটিটা তারে শোকাচ্ছিল, সেটা টেনে টেনে নিচে নামালো, নামিয়ে কোলে উঠে পড়ল কথা বলছে। তো দেখ ওর কাজ, দেখ ইচ্ছে করে ডিস্টার্ব করো, যাতে আমি কোলে নিয়ে নিই ওকে, শান্ত ছিঁড়ে যাবে দেখে। তো চলো নিচে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বুঝতেই পারছো ও এবার জ্বালাতন শুরু করে যখন থামবেও না। চলো হওয়ার পরে কথা হচ্ছে। তো গাইস আমার স্নান টান সব কমপ্লিট, পুজো টুজো হয়ে গেছে, আর আজকে বললাম কি খাওয়া দাওয়ার আছে কিন্তু আমি খাবো না, কারণ টিফিনে ওই সব খেয়ে তোমাদের দেখালাম কি খেয়েছি, পেট ভাত, তার উপর অ্যাসিডিটি হয়ে গেছে আর কি, কালকে রাতে খেয়েছি, কালকে রাতে কিছুতেই খাবো না, আকাশ জোর করে খাইয়েছে, আর আজকে টিফিনে ছিল খেয়েছি, খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে, তো ওই জন্য আর দুপুরে কিছু খাবো না, বা রাতে দেখা যাবে খিদে টিদে পেলে সন্ধ্যাবেলা তখন খাওয়াবো কিছু একটা, আর আজকে আর খাবো না দুপুরে। গ্যাসের ওষুধ খেলাম একটা, খেয়ে দে একটা জামা ছিল অনেক দিন ধরে, মানে তোলা জামা আর কি, তো আয়রন করা হচ্ছিলো না ওই জন্য তোলা হচ্ছিলো না, তো আয়রন করলাম, করে দেখো গরম বলে ওই সাইডটা করে রেখেছি, তো এসে বসলাম। আর এখানে চাপার মধ্যে ঢুকে শুয়ে রয়েছে, বকেছি তাই না, তো এতক্ষণে এর ঘর ওর ঘর তার ঘর ঘুরে ঘুরে বদমাইশি করছে আর সবাই চেঁচামেচি করছে, বকু করেছে, এবার আমি পায়ে আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবো, আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবো, উঠলে তখন বুঝবে, চুপটি করে শুয়ে থাকো, আবার পালাচ্ছিল। তো যাই হোক, তো এখন কম্বলটা খুলে একটু পাটা ঢুকিয়ে বসে আছি, বমি টমি হলো, ভালো লাগছে না, আর ঠান্ডাও পড়েছে সেই রকম, এই জানলাটা বাদ হয়ে দিয়ে দিলাম, এত হাওয়া আসছে তাই ওই দরজাটা খোলা, মন মন করে হাওয়া আসছে, ভালো লাগছে না, জলের বোতল নিয়ে বসেছি, আজকে শুধু জলই খাবো, দুপুরটা খেয়ে দে শরীরটা একদম ঠিকঠাক করে, আবার পরে খাওয়া দাওয়া করবো খিদে টিদে পেলে আর কি। তো চলো এখন একটু রেস্ট করি, করে তোমাদের সাথে আর বিকেলে কথা হচ্ছে, দেব বুঝতে পারছো ব্লগ আরে সেরকম কাজ বাজ নেই, তো ভাবলাম তোমাদের সাথে এমনি গল্প আড্ডা দেব, অন্যদিন তো কাজ বাজ তো প্রত্যেক দিনই দেখাই, তোমরাও বোর হয়ে যাও নিজেদের সংসারের কাজ বাজ, তার উপর ব্লগ দেখবে সেখানেও যদি কাজ বাজ দেখাই তোমরা বোর হয়ে যাবে, ওই জন্য একটু গল্প আড্ডা দেবো বলেই আসলাম। তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই, এই গাছটা দেখো, এই গাছটা বুঝতে পারছো বেড়েছে অনেকটা, ছোট্ট ছোট্ট পাতা হয়েছে দেখো, ছোট ছোট পাতা হয়েছে, আর এই ডাঁটিটা আগে পুরো ছোট ছিল, তো আস্তে আস্তে বাড়ছে, একটু লম্বা হয়েছে, তো আমি সবসময় যেহেতু দেখি তো আমি বুঝতে পারছি একটু বেড়েছে। আর তো যাই হোক ওই গাছটা ইয়ে দেওয়া হয়েছে, ইউরিয়া আর সুফলা তোমরা দেখেছিলে দিয়েছিলাম, তো ওই জন্য একটু একটু হচ্ছে আর কি। তো যাই হোক চলো আর পরে কথা হচ্ছে, আর বকতে পারছি না, মাথা ব্যথা ইচ্ছে ভীষণই, আর আর কি পরে কথা হচ্ছে। সো গাইস বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, তো দুপুরে আজকে কিছু খাওয়া দাওয়া করিনি, বললাম শরীরটা খারাপ ছিল, তো দেখো এখনো একটুখানি চা বসিয়েছি আদা দিয়ে, র চাই খাবো আদা দিয়ে দিয়েছি, একটু জলটাও ফুটে গেছে, বা চা পাতাটা দিয়ে দিই, কারণ গাও লাগছে, হচ্ছে একটু চা না খেলে শীতকালে না পারা যায় না, ঠান্ডা লাগছে ভীষণ। গ্যাসটার এটাই প্রবলেম, আস্তে করলেই না,
আসতে করলে চুপ করে নিবি। তো যাই হোক, চা প্রায় রেডি, ন চা খাবো, আজকে আর দুধ চা খাবার সাহস পাচ্ছি না। তো অ্যাজ ইউজুয়াল আমার সাথে আমার সাকরে এখানে বসে রয়েছে, আর ওর জুসটা একেবারে ভিজিয়ে নিলাম কারণ ভীষণ ঠান্ডা লাগছে, চা মানে বারবার ওপর নিচ করা যাচ্ছে না। তো দেখছো জ্যাকেট পরে আছি, কতগুলো আজকে পরেছি দেখবে, শুধু তোমাদের দেখাই, এই একটা, এই একটা টপ পরেছি, ভেতরে এই একটা জামা আছে। তো ভাবছো বেশ ঠান্ডায় কতগুলো পরতে হচ্ছে, ভীষণ ঠান্ডা পড়েছে। তো একবার ঠান্ডা লেগে গেলে আর দেখতে হবে না, আমার একটু ঠান্ডা লাগার এমনিতেই ধাত আছে। তো চাটা একটু বেশি ফোটাচ্ছি কারণ একটু কড়া কড়া চা খেতে ইচ্ছা করছে, তো মনে হয় খিদে পেয়েছে ওই জন্য গাটাও গোলাচ্ছে। তো ভাবলাম যাই ওপরে গিয়ে একটু চা করি, পারা যাচ্ছে না। তো যাই হোক, আজ ভেবেছিলাম একটু ওরা ছিল না, একটু ফ্যানে ভাত খাবো, মানে ভাত ভাত আর কি, কিন্তু কপালে নেই। তো অন্য কোনো দিন ট্রাই করবো, শীতকাল তো এখন আছে, শীতকালে ভাতে ভাতটা মাস্ট লাগে খেতে। তো চলো চাটা ছেঁকে নি, আর চায়ের সাথে কি খাবো তোমাদের দেখাই। এখানে আছে সেই ছোটবেলায় আমরা খেতাম সার্কাস কেক, এগুলোকে আমরা বাবুজি কেক বলি, তো বাবা বলে সার্কাস কেক। তো যা হোক, সার্কাস বাবুজি কেক আর কি, বাবা এক প্যাকেট, আমি ভালোবাসি ওটা, এক প্যাকেট এনে রেখেছে, তো তার মধ্যে হাফ শেষ। তো সন্ধ্যাবেলা করে বাবাই একটা 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 করে খেয়ে নে। তো এটা ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার খাওয়ার টাইম হয়ে ওঠে না, ওই জন্যই খাওয়া হয় না। তো মানে কিছু না কিছু খাবার থাকি, মানে ওটার খাওয়া হয়ে ওঠে না, ওই জন্য। তো ভাবলাম আজকে চায়ের সাথে ওটাই খেয়ে নিই। আর মা আজকে দারুণ পিঠে ফিটে করেছিল, কিন্তু ভালো লাগছে না, দেখাই তোমাদের সাথে। খাবো না তো কী আছে, দেখাতে দোষ আছে? এই যে গুড়ের বোতল বসা না, এইদিকে সরু চাকলি দেখলে, আর নিচে আছে পাটি শাকটা। সকালে আজ টিফিন ওরা খেয়েছে কিন্তু আমি খাইনি, ফ্রাইডটা খেলাম বললাম না, ওই জন্য খাওয়া হয়নি। তো ভাবছি দুটো পাটি শাকটা নিই, একটা কেক নিই, চা নিই, নিয়ে খেয়ে নিই চলো। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখালাম, নিয়ে আসলাম আমার থেকে। তো ক্যান্ডুকে খাওয়াইনি এখন, ওখানে চাপা দিয়ে রেখেছি টেবিলে, আর আমি খেয়ে নিয়েছি, খেয়ে আবার শরীরটা খারাপ লাগছে। যারা নতুন ভিজিট করছো, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট, টেক কেয়ার।